হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ম্যাথ সিরিজ অ্যাকাডেমি তো এই ভিডিওতে আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যারা মাস্টার ডিগ্রি করছ তাদের জন্য একটা স্পেশাল সাজেশান দিচ্ছি এই সাজেশানটা মূলত আমাদের হচ্ছে এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড স্পেশাল ফাংশন এই পেপারটার উপর অর্থাৎ পিজিএম টি থ্রি ঠিক আছে পিজিএমটি থ্রি অর্থাৎ থার্ড পেপার থার্ড পেপারের ফার্স্ট যে পার্টটা রয়েছে অর্থাৎ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড স্পেশাল ফাংশন এই পেপারের উপর আমি সাজেশানটা দিচ্ছি তোমাদের অনেক দিন ধরেই রিকোয়েস্ট ছিল যে সাজেশানটা আপলোড করার জন্য মূলত আমি কিছুটা ব্যস্ততার জন্যই আপলোড করতে পারিনি তবে আমি এখন আপলোড করে দিচ্ছি আর একটা কথা বলে রাখি তোমাদের এই ইউনিভার্সিটি প্রদত্ত যে বইটি রয়েছে মানে স্টাডি মেটেরিয়ালটি এইখান থেকেই কিন্তু প্রত্যেক বছরে নাইনটি পারসেন্ট কমন আসে কম করে নাইনটি পারসেন্ট কমন আসে ঠিক আছে সুতরাং এই বইটা যদি তোমরা ভালো করে পড়ে থাকো তাহলে আদার্স আর কিছু পড়া লাগবে না এর মধ্যে থেকেই তোমরা সমস্তটা কমন পেয়ে যাবে যদি যে কোনো একটা প্রিভিয়াস ইয়ার উঠিয়ে তোমরা দেখো তাহলে সেখানেই বুঝতে পারবে ঠিক আছে তো এখান থেকে আমি মূলত কিছু ইম্পর্টেন্ট যেগুলো হাইলি ইম্পর্টেন্ট খুব বেশি কোয়েশেন বলবো না অল্পই বলবো এবং যেগুলো হাইলি ইম্পর্টেন্ট এবং বারবার পরীক্ষায় আসে সেইগুলোই আমি এখানে বলে দেবো তোমরা তোমাদের বইটা বার করে একটুখানি দাগ দিয়ে নাও বা মার্ক করে নাও ঠিক আছে তাহলে ফার্স্ট আমাদের যেটা খুবই ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে চলে আসো পেজ নাম্বার ফোরটিনে পেজ নাম্বার ফোরটিনে চলে আসো পেজ নাম্বার ফোরটিনে এসে এখানটায় দেখো একটা থিওরেম রয়েছে পিকার্টস থিওরেম তাহলে এই থিওরেমটা খুবই একটা ইম্পর্ট্যান্ট থিওরেম এটা দুই নম্বরে পরীক্ষায় আসে কখনও স্টেটমেন্টটা আসে প্রমাণটা কম আসে শুধু স্টেটমেন্টটাই পরে রাখবে ঠিক আছে তাহলে কী বললাম পেজ নাম্বার ফোরটিনের পিকার্স থিওরেমের স্টেটমেন্ট ওকে আচ্ছা তারপরে চলে আসো পেজ নাম্বার টোয়েন্টি টুতে একদম মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেইগুলোই আমি বলছি নাহলে তো বলেই দিলাম এই বই থেকেই পুরোপুরি নাইনটি পারসেন্ট কমন আসে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্টগুলোই আমি কিন্তু বলছি তাহলে পেজ নাম্বার কু বাইশে চলে আসলে পেজ নাম্বার বাইশে এসে দেখো একটা এক্সাম্পেলে অঙ্ক রয়েছে এই যে অ্যাজ অ্যান এক্সাম্পেল ঠিক আছে তাহলে এই অঙ্কটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক এটা বারবার পরীক্ষায় আসতে দেখা গেছে ঠিক আছে তাহলে পেজ নাম্বার টোয়েন্টি টু এর উদাহরণটা বা এক্সাম্পেল যেটা দেওয়া আছে সেটা করে নিলে নেক্সট নেক্সট চলে আসো পেজ নাম্বার থার্টি সেভেন ওকে পেজ নাম্বার থার্টি সেভেনে চলে আসো পেজ নাম্বার থার্টি সেভেন হ্যাঁ এই যে এক্সারসাইজটা রয়েছে এখানে যদিও এক্সাম্পেল রেখা রয়েছে তবু এটা এক্সারসাইজ এই যে এক্সারসাইজ রয়েছে এই এক্সারসাইজের ফার্স্ট প্রবলেমটা কিন্তু অত্যাধিক ইম্প্যান্ট প্রবলেম এটা পরপর দু বছর আসতে দেখা গেছে মানে দু হাজার আঠেরো সালেও এটা এসেছে এবং দু হাজার উনিশ সালেও এটা কিন্তু পরীক্ষায় এসেছে যদিও দু হাজার উনিশের পরে কোনো অফলাইন পরীক্ষা হয়নি দু হাজার উনিশটায় লাস্ট অফলাইন পরীক্ষা তো দু হাজার আঠেরো এবং দু হাজার উনিশ দুটো ইয়ারেই কিন্তু এই কোয়েশানটা এসেছিলো ওকে সুতরাং এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রবলেমের সলিউশানটাও এখানে একটু করে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারবে আচ্ছা এই এক্সারসাইজের আরও একটা প্রবলেম আছে যেটাও বারবার পরীক্ষায় আসে খুবই ইম্পর্টেন্ট প্রবলেম সেটা হচ্ছে প্রবলেম নাম্বার থ্রি এটাও ইম্পর্টেন্ট প্রবলেম এই অঙ্কটাও একটুখানি তোমরা অবশ্যই দেখে রাখবে ঠিক আছে তাহলে এই এক্সারসাইজ থেকে কোনটা কোনটা বললাম প্রবলেম নাম্বার ওয়ান আর প্রবলেম নাম্বার থ্রি এটা এখানে সলভ করে দেওয়া আছে দেখে নেবে কোনো অসুবিধা হবে না সরি এক্সাম্পল হ্যাঁ এক্সাম্পলই এক্সারসাইজ নয় এক্সাম্পলই আমি এটাকে এক্সারসাইজ বলে ফেলেছি শুরুতে এক্সাম্পল ওয়ান আর এক্সাম্পল টু এই সরি এক্সাম্পল ওয়ান আর এক্সাম্পল থ্রি ওকে আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে নেক্সট চলে আসো পেজ নাম্বার ফরটি পেজ নাম্বার ফরটি এর প্রবলেম নাম্বার ফোর প্রবলেম নাম্বার ফোর এটা কিন্তু যথেষ্ট একটা ইম্পর্টেন্ট প্রবলেম এবং পরীক্ষায় আসতে দেখা গেছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলোই আমি কিন্তু বলছি আচ্ছা তাহলে এই প্রবলেম নাম্বার ফোরটা হয়ে যাওয়ার পরে চলে আসো পেজ নাম্বার পঞ্চাশে পঞ্চাশ নম্বর পেজে চলে আসো পঞ্চাশ পেজ নাম্বার পঞ্চাশে এসে দেখো একটা থিওরেম আছে এই যে পেজ নাম্বার পঞ্চাশ পেজ নাম্বার পঞ্চাশ এই পেজ নাম্বার পঞ্চাশে থিওরেম নাম্বার থ্রি পয়েন্ট থ্রি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা থিওরেম এর উইথ প্রুফ ঠিক আছে প্রুফটাও করে ফেলবে এর প্রুফটা পরীক্ষায় আসে থিওরেম থ্রি পয়েন্ট থ্রি তারপরে যে থিওরেমটা আছে মানে থিওরেম থ্রি পয়েন্ট ফোর এটাও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিওরেম এর প্রুফটাও অবশ্যই তোমাকে করতে হবে কি হবে পরীক্ষায় এই থিওরেমটা তুলে দেবে দিয়ে বলবে প্রমাণ করো ঠিক আছে সেই কারণে প্রমাণটা তোমাকে করতে হবে সাথে স্টেটমেন্টটা তো জানতেই হবে নাহলে প্রমাণটা তুমি কীভাবে করবে তাই না আচ্ছা নেক্সট চলে আসো পেজ নাম্বার ফিফটি ফাইভ ফিফটি ফাইভের থিওর এম থ্রি পয়েন্ট এইট থিওর এম থ্রি পয়েন্ট এইট এটাও একটা ইম্পর্টেন্ট থিওরেম এর প্রুফটাও বারবার পরীক্ষায় আসতে দেখা গেছে তাহলে এটাও করে ফেললে নেক্সট হচ্ছে পেজ নাম্বার ফিফটি সেভেন পেজ নাম্বার ফিফটি সেভেন থিওরেম থ্রি পয়েন্ট নাইন এটাও মোস্ট ইম্পর্টেন্ট থিওরেম ঠিক আছে আচ্ছা তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও তার লিঙ্কটাও কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তোমরা সেখানে জয়েন করতে পারো সেখানে জয়েন করে তোমাদের যে কোনো রকম অসুবিধা তোমরা সেখানে ডিসকাস করতে পারো ঠিক আছে তাহলে থিওর এম থ্রি পয়েন্ট নাইন হলো আচ্ছা নেক্সট যেটা ইম্পর্টেন্ট করতে হবে আমাদের সেটা হচ্ছে রয়েছে পেজ নাম্বার সেভেন্টি সেভেনে ঠিক আছে পেজ নাম্বার সেভেন্টি সেভেন আমি কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো অ্যানালিসিস করেই কিন্তু এই সাজেশানটা তৈরি করেছি যাতে খুব অল্প কোয়েশ্চেন আমি বলে দিচ্ছি সেখান থেকে তোমরা অ্যাটলিস্ট পাস করার মতো কিছুটা কমন পেয়ে যাও এই কটা পড়লে ঠিক আছে হ্যাঁ খুব বেশি নাম্বার হয়তো পাবে না তবে পাস করে যাবে পাস করার মতো কমন কিন্তু এই যে কটা আমি বলে দিচ্ছি এর মধ্যে থেকে পেয়ে যাবে আচ্ছা তাহলে লক্ষ্য করো পেজ নাম্বার সেভেন্টি সেভেনে থিওরেম ফোর পয়েন্ট টু অর্থাৎ ইউনিকনেস থিওরেম এর স্টেটমেন্টটাও মুখস্থ করবে সাথে সাথে প্রুফটাও মুখস্থ করতে হবে ঠিক আছে স্টেটমেন্ট প্লাস প্রুফ দুটোই মুখস্থ করতে হবে কারণ প্রশ্নে আসতেই পারে যে স্টেট অ্যান্ড প্রুফ ইউনিকনেস থিওরেম ওকে আচ্ছা ঠিক তার পরের পেজেই রয়েছে থিওরেম ফোর পয়েন্ট ফাইভ থিও থিওর্যাম ফোর পয়েন্ট ফাইভ স্টাম কম্প্যারিজন থিওরেম ঠিক আছে এর আগে স্টাম সেপারেশান থিওরেমটাও আছে তবে ওইটার থেকে এইটাই পরীক্ষায় বেশি আসতে দেখা গেছে সেই কারণে আমি এইটাকেই প্রেফার করছি তোমাদের স্টাম্প কম্প্যারিজন থিওরেম স্টেটমেন্ট প্লাস প্রুফ দুটোই মুখস্থ করে নেবে আচ্ছা নেক্সট চলে আসো পেজ নাম্বার নাইনটি ফোরে পেজ নাম্বার নাইনটি ফোর পেজ নাম্বার নাইনটি ফোরের হ্যাঁ এক্সাম্পেল ফাইভ পয়েন্ট থ্রি ঠিক আছে এটা গ্রিনস থিওরামের মধ্যে পড়ছে গ্রিনস ফাংশানের মধ্যে পড়ে যাচ্ছে তো এক্সাম্পেল ফাইভ পয়েন্ট থ্রি এটা কিন্তু অত্যাধিক ইম্পর্টেন্ট একটা প্রবলেম বারবার পরীক্ষায় আস্তায় দেখা গেছে তাহলে এটা করে ফেললে এক্সাম্পেল ফাইভ পয়েন্ট থ্রিটা করে ফেললে ঠিক তার পরের পেজেই রয়েছে এক্সাম্পেল ফাইভ পয়েন্ট সিক্স এক্সাম্পেল ফাইভ পয়েন্ট সিক্স এটাও কিন্তু অত্যাধিক ইম্পর্টেন্ট এটাও রয়েছে তোমার পেজ নাম্বার নাইনটি সিক্সে এবং এর যে এক্সারসাইজ রয়েছে সেই এক্সারসাইজের প্রবলেম নাম্বার থ্রিটা করার চেষ্টা করবে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রবলেম দু হাজার উনিশে লাস্ট যেবার অফলাইন পরীক্ষা হয়েছে সেইবার কিন্তু এই প্রবলেমটা তোমার সেট হয়েছিল ওকে আচ্ছা নেক্সট চলে আসো পেজ নাম্বার ওয়ান জিরো এইট পেজ নাম্বার একশো আট পেজ নাম্বার একশো আট হ্যাঁ এই যে একশো আট পেজের এখানে দেখো দুটো এক্সাম্পেল রয়েছে এই যে এক্সাম্পেল ওয়ান অবশ্যই করতে হবে শর্ট কোয়েশ্চেনে দেয় এবং এক্সাম্পেল টু এটাও অবশ্যই করতে হবে শর্ট কোয়েশ্চনে দেয় এই দুটো এক্সাম্পেল অবশ্যই করে নেবে ওকে আচ্ছা এই চ্যাপ্টারের এক্সারসাইজ থেকে মানে এই যে এক্সারসাইজটা আছে পেজ নাম্বার একশো এগারো থেকে শুরু হচ্ছে এই এক্সারসাইজের তিনটে প্রবলেম আমি বলে দিচ্ছি ওই তিনটে প্রবলেম করবে ওগুলোই কিন্তু পরীক্ষায় আসার চান্স রয়েছে কোনটা কোনটা প্রথমত একের তিনেরটা করবে ঠিক আছে একের তিনেরটা করলে আচ্ছা তারপরে করবে হচ্ছে এই চার এবং পাঁচ এই দুটো প্রবলেম করবে চারেরটা এবং পাঁচেরটা ঠিক আছে তাহলে একের তিন করলে এবং চার আর পাঁচ করলে এই দুটো প্রবলেম এই এক্সারসাইজ থেকে করে নিলে আচ্ছা নেক্সট যে চ্যাপ্টারটা রয়েছে ইউনিট সেভেন স্পেশাল ফাংশন এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে পরীক্ষায় প্রায় পনেরো থেকে কুড়ি নাম্বার আসে ঠিক আছে এই চ্যাপ্টারের প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট তবুও আমি একটুখানি স্পেসিফাই করে দিচ্ছি কোনটা কোনটা মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে পেজ নাম্বার একশো ছাব্বিশে চলে আসো পেজ নাম্বার একশো ছাব্বিশে এসে তুমি দেখো এখানটায় রয়েছে যে অর্থগোনাল প্রপার্টি অফ হারমিট পলিনোমিয়াল ঠিক আছে অর্থগোনাল প্রপার্টি অফ হারমিট পলিনমিযাল এইটার স্টেটমেন্ট এবং প্রুফ দুটোই কিন্তু অবশ্যই পড়ে রাখবে মোস্ট ইম্পর্ট্যান্ট ওকে প্রুফ হারমিট পলিনোমিয়ালের অর্থকোনাল প্রপার্টি আচ্ছা তারপরে চলে আসো পরের পেজে অর্থাৎ একশো সাতাশ পেজে দেখো এখানে রয়েছে লেজেন্ডার ইকুয়েশান তাহলে এইটা কিন্তু দু নম্বরে আসে পরীক্ষায় যে লেজেন্ডার ইকুয়েশান কেমন দেখতে হয় বা এর কী কী সিঙ্গুলারিটিস রয়েছে তাহলে এখান থেকে তুমি এই ফার্স্ট প্যারাটা অন্তত পক্ষে পড়ে রাখবে তাহলেই তুমি ওই দু নম্বরের কোয়েশ্চেনটার অ্যান্সার করতে পারবে আর এই লেজেন্ডার থেকে বড়ো কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তোমার রডগির ফর্মুলা ঠিক আছে দ্য রডগিজ ফর্মুলা অফ এল এন জেড তাহলে এই এন জেডকে আমরা যে এই ডেরিভেটিভের মাধ্যমে এইভাবে এক্সপ্রেস করতে পারি তারই প্রমাণটা আমাদের এখানে করতে হবে ওকে বুঝতে পারলে আচ্ছা নেক্সট চলে এসো পেজ নাম্বার একশো তেত্রিশে সেখানটাই দেখো রয়েছে বেসেলস ইকুয়েশান এই যে যেরকমভাবে লেজেন্ডার ইকুয়েশানটা বললাম সে একই রকমভাবে বেসেলস ইকুয়েশানের জন্য কোথায় কোথায় সিঙ্গুলারিটি আছে কোথায় কোথায় নেই সেই জিনিসগুলো একটুখানি পড়ে রাখবে দু নম্বরে একটা কোয়েশ্চেন সেট হয় ঠিক আছে বেসেল ইকুয়েশান থেকেও আচ্ছা তারপরে চলে আসো পেজ নাম্বার একশো ছত্রিশে পেজ নাম্বার একশো ছত্রিশে এসে দেখো একটা প্রপার্টি আছে এই যে জে এন মাইনাস ওয়ান জেড ইজ টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন জে এন জেড এই প্রপার্টিটার প্রমাণটা করতে হবে মানে এইখান থেকে এই পর্যন্ত তোমাকে অবশ্যই করতে হবে ঠিক আছে এই পর্যন্ত এটা এই প্রপার্টিটাই লিখে দেবে দিয়ে বলবে প্রমাণ করো ওকে অসুবিধা কিছু হবে না এবং এর নিচেই দেখো আরও একটা প্রপার্টি আছে এই প্রপার্টিটাও পরে নেবে এটা কিন্তু দু হাজার আঠেরোতে সেট হয়েছিলো পরীক্ষায় এসেছিলো দু হাজার আঠেরো সালে জেড জেএন জেড ইজ ইকাল টু জেড জে এন মাইনাস ওয়ান জেড মাইনাস এন জে এন জেড এর প্রমাণটা বোঝা গেল অসুবিধা নেই আচ্ছা নেক্সট চলে আসো পেজ নাম্বার একশো বাহান্ন একশো বাহান্নতে চলে আসো একশো বাহান্নতে এসে দেখো একশো বাহান্ন এই যে হ্যাঁ রডগিজ ফর্মুলাস ঠিক আছে এই যে পিএনজেড ইকাল টু দিস এর প্রমাণটা এই যে প্রুফ অবশ্যই মুখস্থ করবে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় ওকে নেক্সট চলে আসো পেজ নাম্বার একশো এখানে সবই ইম্পর্টেন্ট আর কি ঠিক আছে তবুও আমি বেছে বেছে তোমাদের কিছু বলছি যেগুলো বারবার পরীক্ষায় আসে সেইগুলোই বলছি ঠিক আছে এই বইয়ের বাইরে কিছু আসবে না শুরুতেই আমি বলে দিলাম নাইনটি এই বইয়ের মধ্যেই আসবে তবে যেহেতু সময় খুব কম মোটামুটি পাস করার মতো কয়েকটা কোয়েশান আমি বলে দিচ্ছি আচ্ছা এই যে তারপরে দেখতে পাচ্ছ যে অর্থগোনাল প্রপার্টিসটা রয়েছে হুম অর্থাৎ পেজ নাম্বার একশো ছাপ্পান্নই পি এর জন্য যে অর্থগোনাল প্রপার্টি এর প্রমাণটা অবশ্যই করে রাখবে ঠিক আছে এই চ্যাপ্টার থেকে কয়েকটা বেশি কোয়েশ্চেনই বলছি কারণ এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেনই পরীক্ষায় আসে তাহলে এই অর্থগোনাল প্রপার্টিটা করে রাখলে আচ্ছা আর খুব বেশি নেই আর দুটো তিনটে আছে বা চলে আসো একশো ষাট পেজে তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে থেকো কারণ এর পরবর্তীতে যখন অ্যাসাইনমেন্ট আসবে তখনও কিন্তু তোমরা ওখান থেকে হেল্প পাবে ঠিক আছে তাহলে পেজ নাম্বার একশো ষাটের যে এক্সাম্পেল ফোরটা রয়েছে সেই এক্সাম্পেল ফোরের যে প্রমাণটা এটা কিন্তু অবশ্যই একটুখানি দেখে রেখো ঠিক আছে এগুলো জাস্ট ক্যালকুলেশন কিন্তু বোঝতে অসুবিধা খুব একটা হবে না তবু একটুখানি বোঝার চেষ্টা করো আচ্ছা পরেরটা হচ্ছে পেজ নাম্বার তোমার একশো আটষট্টি একশো আটষট্টি পেজ একশো আটষট্টি পেজের সতেরোর দুইয়েরটা ঠিক আছে সতেরোর দুই পেজ নাম্বার একশো আটষট্টি সতেরোর দুই এই পার্টটা একটুখানি করে দেখো এটা একটু ইম্পর্টেন্ট আছে এই পার্টটা করে দেখো আর এই পেপারের লাস্ট কোয়েশন হচ্ছে তোমার পেজ নাম্বার একশো একাত্তর পেজ নাম্বার একশো একাত্তর সাতের সাতের ফার্স্ট পার্ট মানে এইটা পেজ নাম্বার একশো একাত্তর সাতের ফার্স্ট পার্ট এটা অবশ্যই নিজে নিজে ট্রাই করে হয়ে যাবে ঠিক আছে তাহলে মোটামুটি খুবই অল্প কোয়েশ্চেন আমি এই পেপার থেকে তোমাদের বলে দিলাম এগুলো করার পরেও যদি আরও কিছু এই বইয়ের থেকেই এক্সট্রা থিওরেম প্রবলেম করতে পারো তাহলে তো খুবই ভালো কিন্তু এই অংশগুলো যেগুলো আমি বললাম সেইগুলো আগে কমপ্লিট করার চেষ্টা করো তাহলে অ্যাটলিস্ট কিছুটা পরীক্ষায় লিখে আসতে পারবে এবং অবশ্যই পাস মার্কসটা তোমার কিন্তু হয়ে যাবে এছাড়াও যদি কোনো অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি সেখানে তোমার সমস্যার কথা তুমি আলোচনা করতে পারো এবং আদার্স পেপারগুলোও আমি এর পরবর্তীতে দেওয়ার চেষ্টা করবো একটুখানি টাইম লাগছে কারণ একটুখানি সাজেশান তো তৈরি করতে একটু টাইম লাগে সেই কারণে একটুখানি টাইম লাগবে তবে এগুলো তুমি করতে থাকো তার মধ্যেই পরেরগুলোও পেয়ে যাবে অসুবিধা হবে না ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং